বিখ্যাত আলেমদের কাছে কিন্তু সমস্যা হচ্ছে আলেমদের কাছে প্রশ্ন করলে কোন রেসপন্স পাওয়া ইভেন কোন প্র্যাকটিস মুসলিমের কাছে যদি আমি কোন আপনার কাছে আমি আসলে ধরেন পনেরো বিশ মিনিট সময় নিবো না ভাই ওকে আমি বলতেছিলাম ইকবাল ভাই আমি যদি কেউ কথা বলতে চান ব্যাগ থেকে আরো দুজন আছেন বাকি যদি আরো কেউ যুক্ত হতে চান মোটামুটি ফাঁকা আছে যুক্ত হতে হ্যাঁ প্লিজ ভাই আমরা একটু শর্ট শর্ট এবং সামনে আগাবো জি ভাই বলুন না এই যে দেখেন আমি কিন্তু একজন প্র্যাকটিসিং মুসলিম ছিলাম আমি প্রায় বারো থেকে চোদ্দ বছর আমি অনেক প্র্যাকটিসিং মুসলিম ছিলাম এখন প্র্যাকটিস করি না কিন্তু তারপরেও আমি পুরোপুরি মানে বিলিফটাকে নষ্ট করি কিন্তু যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমার মধ্যে আসে এই প্রশ্নগুলো কেন আমি করতে পারবো না আমার মাঝে প্রশ্ন আসতেই পারে হাজার রকমের প্রশ্ন ভাই আপনি আমি জানি আপনি কোথায় আমি জানেন কিনা আপনি কোথায় চলে আসছেন আসলে যে আপনি যে বললেন যে আপনি প্রশ্নগুলো কেন করতে পারবেন আমরা তো আমাদের পজিশন তো এটাই যে প্রশ্ন অবশ্যই আপনি করতে পারবেন এবং প্রশ্ন করতে প্রশ্ন করার বা আপনার যে ওপিনিয়ন বা আপনার এক্সপ্রেশন যেটা হ্যাঁ সেটা সবার কাছে জানানোর অধিকারটা এটা একটা বেসিক হিউম্যান রাইটস এটা হচ্ছে আমাদের বিলিফ সো আসলে আপনি যদি আমাদেরকে প্রশ্নটা করেন যে কেন ভাই প্রশ্ন করতে পারবো না আমি জানি না যে এটা এটার উত্তর না প্রশ্নটা আপনার কাছে না ইকবাল ভাই আপনার কাছে না ফারাজ ভাইয়ের কাছে না প্রশ্নটা আমাদের তো অনেক মুমিন ভাই আপনাদের লাইভ শুনে তাদের কাছেই কেননা যে দেখেন একটা প্রশ্ন আসতেই পারে এই যে আপনি বললেন না যে এটা একটা অধিকার হিউম্যান রাইটস বাংলাদেশে তো হিউম্যান রাইট নাই হিউম্যান রাইটস ওয়েল বাংলাদেশে রাইটস আছে ধর্মের রাইটস প্র্যাকটিক্যালি নাই আর কি হ্যাঁ এটা ঠিক বলছেন এখন ধর্মের রাইটস আছে

প্রশ্ন করতে পারতেছিলেন না বা একদম লেজের যে প্রশ্নগুলো সেগুলো তার মানে সাধারণ যে কোনো যে কারো মাথায় আসবে আর কি সেগুলো উত্তর তো উনি পানি নাই উল্টো তাকে মানে রীতিমতো শাসন করা হয়েছে বা এই জিনিসগুলো এগুলো তো আমরা জানি ভাই তাই না ধর্মের ভিতরে তো ইসলাম ধর্মের ভিতরে এই জিনিসটা একেবারেই একদম মানে ফান্ডামেন্টাল একটা জিনিস যে আপনি শুধুমাত্র যে প্রশ্ন করতে পারবেন না তা না আপনি যদি প্রশ্ন করেন বা এমন ধরনের কোন জায়গায় যদি চলে যান আর যেখানে তাদের কাছে মনে হতে পারে যে আরে এই লোক তো মনে ধর্মে নাই একেবারে খুন টুন করে ফেলবে ভাই আমি আপনাকে পার্টিকুলারলি আজকে যে ভিডিওটা দিছিলাম ওই ভিডিওটা দেখেন ওটার মধ্যে অলরেডি आंसरটা দেওয়া আছে হ্যাঁ 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 আসলে সেটাই সেটাই তো অনলাইনে তারা অন্যভাবে आंसर দিতে না বলো ঠিক না পরেশ ভাই মানে আপনি ধরেন ইভেন মুমিনের কাছে যে যদি জিজ্ঞাসা করেন যে আপনি যদি মুমিন হয় জিজ্ঞাসা করেন ভাই আমি একজন বিশ্বাসী কিন্তু আল্লাহ এই বিধানটা কেন দিল দেন আপনাকে যে অ্যান্সারটা করা হবে যে ভাই আপনি তো বিশ্বাস করেন আপনি যদি বিশ্বাস করেন আপনি যদি মেনে নেন যে আল্লাহ আছে বা আল্লাহ আল্লাহ নামে করিয়া আছে তাহলে তো এটাকে বিনা দ্বিধায় আপনাকে মানতে হবে আল্লাহ তো বলছে কোনো কোশ্চেন করা যাবে না কোনো ধরনের কোশ্চেনিং ছাড়াই আপনি তার ইয়েটা মেনে নেবেন এটা তো অনলাইনের উত্তর এরপরেও যদি আমি বলি না ভাই এরপরে আমার প্রশ্ন আছে আমি মানতে পারতেছি না কেন মানবো ভাই আমি এটা এরপর তখন কি হবে আপনি বলুন তো মানে রিয়েল লাইফে জি হা জি হা জিহাদি সেটা আমি বলতে চাই এই জিনিসগুলো একেবারে মানে প্রশ্ন করাতে একটা স্বাভাবিক টেন্ডেন্সি এটা তো যত ধর্ম ব্যবসায়ী আসে আর কি এই জিনিসটা কমন তাদের মধ্যে তারা সবাই জানে যে এই যেকোনো জিনিসই যেটা কিনা মনে হয় না আর কি মানে কনভিন্সিং মনে হয় না মানুষের মনে প্রশ্ন আসে এবং যেহেতু তারা জানে সেই জিনিসটা তারা ওই পথটা সবসময় বন্ধ করে দেয় এটা আপনার এই শুধুমাত্র ইসলাম সেটা যদি ইসলামে আপনি খুবই মানে ইয়ে ভাবে স্ট্রংলি দেখতে পান আপনি দেখেন যে কোনো পীর ফকির যেটাই করেন না কেন আপনার যেসব বাবা টাবা যেগুলো আছে ধরেন আপনার ফুটু দিয়ে আপনার অসুখ সারায় দেয় সেখানে তো আপনি যদি ওরা যদি এই জিনিসটা সেন্স করতে পারে যে আপনি তাদের জন্য একটা থ্রেট আপনি তাদের তাদের যে ইয়ে যেটা ডিসেপশন যেটা সেটা হয়তো আপনি বুঝে গেছেন কিংবা অলমোস্ট মানে সেটা ওই পথে চলে আসছে আর কি বুঝে ফেলবেন এবং তারপরে লোকজনকে জানাই দেবেন যখনই তারা বুঝতে পারবে যে আপনি তাদের জন্য একটা থামানো তো তাদের জন্য তখন ই হয়ে যায় আর কি অন্য ধর একই জিনিস এখানে যত বেশি মানুষ জানবে যত প্রশ্ন করতে শিখবে তত তারা এই জিনিসগুলো মানে অন্ধভাবে গ্রহণ করবে না এইটা ওই ধর্মের অস্তিত্ব মানে টিকে থাকার জন্য ডিরেক্ট একটা থ্রেট

একটা ধারণা করেন যেমন হ্যাঁ মনে করেন একটা ধারণা ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যেটা বিলিভ করি আমি মনে করি আমাদের ঈশ্বর হচ্ছে দুইটা এটা হলো আমার একটা ধারণা আমি আপনাকে একটা ধারণা দিচ্ছি আমাদের ঈশ্বর বলেন সৃষ্টিকর্তা বলেন গড ভগবান আল্লাহ যে বলেন এটা দুইটা একটা হইতেছে যে যিনি হয়তো বা আমাদের সবাইকে সৃষ্টি করছেন এক আর আরেকটা হইতেছে আমরা একজনকে সৃষ্টি করছি যে ঈশ্বর ভগবান আল্লাহ সৃষ্টিকর্তা যে আমরা সৃষ্টি করছি আমরা যাকে সৃষ্টি করছি তিনি আমাদের মতনই সব রকম একটু ক্ষমতা বেশি আর কি যেমন আমরা যেমন একটা একটু একটু ভাই আপনি যেভাবে মানে ওই যে আমাদেরকে সৃষ্টি করছে আর আমরা সৃষ্টি করছি দুই জায়গায় কিন্তু মানে সৃষ্টিটা যেভাবে ব্যবহার করছেন এক ভাবে হয় নাই কিন্তু আপনি কিন্তু যখন কিনা বলতেছেন সৃষ্টি করতে হয়তো বা আমাদেরকে সৃষ্টি দিচ্ছি ইকবাল ভাই প্লিজ ধারণা ধারণা এখানে যে দুই ভাবে ব্যবহার হচ্ছে এটা আমি বলতেছি আপনি যখন বলতেছেন যে আমি কিন্তু বলি নাই যে আপনি দাবি করতেছেন আমি বলতেছি জি জি ধন্যবাদ

জি এটা তো কোনো প্রমাণ আপাতত পাই নাই তো আমার যে আমি ওই যে বললাম না যে ধারণাটা এরকমই যিনি আমাদেরকে যদি এরকম কেউ মানে এখন তো কোনো প্রমাণ নাই যদি কেউ আমাদেরকে এরকম ভাবে আমাদেরকে তৈরি করে থাকেন এই মহাবিশ্ব সবকিছু করে থাকেন হয়তোবা ওনার এইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই কিংবা জান্নাত জাহান্নামে কোনো অপশন নাই মানুষকে এত শাস্তি দেওয়ার এই অল্প 60 70 বছর জীবনের জন্য এত লম্বা শাস্তি হাউ ক্যান দিস পসিবল এটা তো একজন মানে করেন যে শ্রোষ্টার পক্ষে এরকম হওয়া সম্ভব না

পরকালে বিশ্বাসের কোন সম্পর্ক নাই একজন মানুষ আস্তিক হইতে পারে মানে সে একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে আবার পরকালে নাও নাও বিশ্বাস করতে পারে একজন আস্তিক হইতে পারে বা পরকালে বিশ্বাস করতে পারে একটার সাথে কোন ধরনের নেসেসারি কোনো কানেকশন হ্যাঁ যে একটা হইতেই হবে তো আমরা কিন্তু অনেক সময় যেহেতু যেহেতু আমরা বলতে আমাদেরকে মানে ওই মানে আস্তিকরা যারা আর কি এই ধরনের আলোচনা করে তারা যেহেতু ওই তাদের যে ধর্মীয় যে গড সেগুলোর সাথে আপনার আপনার কি বলে ওই যেসব ব্যাগেজ যেগুলো থাকে সাধারণত ওগুলো সবগুলো একসাথে এনে মনে করে যে যে একটা থাকলে পরে বাকিগুলো অবশ্যই থাকতেই হবে এইভাবে তার আলোচনাটা শুরু করে এইভাবে তার আলোচনাটা ক্যারি আউট করে আর কি বাট বাট আপনার সৃষ্টিকর্তা থাকা মানেই এই না যে পরকাল আছে আর পরকালে বিশ্বাস করা মানে এই না যে আপনার সৃষ্টিকর্তা বিশ্বাস করতে হবে বহু কিছু আছে আবার ধরেন আপনি যদি এটা জিজ্ঞেস করেন কাউকে ভাই সৃষ্টিকর্তা যে আছে এটা প্রমাণ কি সে তখন সৃষ্টিকর্তা যে আছে এইটার প্রমাণ কি এইটা প্রমাণ করতে সে তখন এই জিনিসটা বলবে যে ভাই এত বিলিয়ন বছর আগে এক একজন এই জিনিসটা তৈরি ভাই এটা তো সৃষ্টিকর্তা যে আছে এটার প্রমাণ না আর সৃষ্টিকর্তা যদি আপনার পৃথিবী সরি এগুলো তৈরি করছে তার মানে তো এই না বা সৃষ্টি করছে তার মানে তো এই না যে সেই বাটা আমাদেরকে সৃষ্টি করছে এরকম তো কোনো কথা নাই তাই না তো অনেক অনেকভাবে আমরা আসলে ডিটেল ধরি না আরকি হ্যাঁ ধরি না বাট আপনি যেটা বললেন যে যে কনসেপ্ট তৈরি করা পুরোপুরি ভাবে এখান থেকে আসে এক একজন মানুষের কনসেপ্ট এক এক রকম এক এক মানুষ সৃষ্টিকর্তার এক্সিস্টেন্সের সাথে এক এক জিনিস মিলায় মনে করে যে ওইটাই হইতে হবে হ্যাঁ বাট আসলে কথাটা সত্যি না আসলে এনিওয়ে জি জি ফরাস ভাই ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আসলে অনেক কথা আমি আপনাদের লাইভ শুনতে শুনতে ভাবতেছিলাম কিন্তু এখন ভুলে গেছি অনেকগুলো কথা ছিল ফরাস ভাই তাহলে আর আরেকজন আসছে তাই না আরেকজন শুধু মাত্র নাকি আর আর জন আছে থ্যাংক ইউ এসএস ভাই তাহলে আজকে জন্য গুড নাইট টেক কেয়ার ভালো থাকবেন এসএস ভাই ফরাস ভাই আপনি আপনি আমার একজন পছন্দের মানুষ ওয়েল আমি আপনারা যারা এই সংগ্রামটা করছেন এই সংগ্রাম মানে কি বলে সংগ্রামটা যে করছেন আমার খুব ভালো লাগে আমাদের আসলে আমরা ফ্যামিলি ম্যান তো আমাদের আসলে ওইভাবে আপনাদের মতন মাঠ পর্যায়ে সংগ্রাম করার আর এটা নাই কিন্তু অন্তত আপনাদের জন্য উইশ থাকে কিংবা ব্লেস থাকে যে আপনারা আগান